ওয়া আলিকুমুসাল্লা ম রহমাতুল্লাহি আমার একাতু নিজামুদ্দিন ভাই প্রশ্ন করছেন দুবাই থেকে প্রশ্ন হইলো যে আল্লাহ সোরা সুবহান আহত আলা সুরা মায়াদা তিন নম্বর আহেতে বলছেন যে আমি আজকে তোমাদের দিনকে কমপ্লিট করে দিলাম এখন আমাদের দেশের এক আলেম বলছেন যে কোরা এই শরিয়তের হুকুম চারটি এজমা কেয়াস সহ কোরান আহাদিস এবং এজমান কেয়াস এই চারটি নাম আল্লে মুসলমান থাকবে না চারটি মানতে হবে নাহলে কোরআন হাদিস মানার সম্ভবনা এই সম্পর্কটা বিস্তারিত আলোচনা করবেন আলহামদুলিল্লাহ সল্লাহ সাল্লাম্লাম আলাহ রসুল্লামাবাদ যে সময়ে তো নিজামুদ্দিন ভাই কোরআন এবং হাদিস এটি হলো মূল কোরআন হাদিস মানতে গেলে ইজমা কিয়াস এমনি মানা হয়ে যায় ইজমা এবং কিয়াসের যে সমস্ত দলিল আছে সেগুলি কোরআন হাদিসের সমর্থনেই দলিল পাওয়া মানতে হবে এবং আল্লাহ রসুল আল্লাহ সাল্লাম যে বিদায় হজের সময় ভাষণ দিয়ে গেছেন যে তারা একটু ফি কামরাইনতাদিল্লু মা তামাসা এক্ত বিমা কিতাব আল্লাহী আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম এই দুটি জিনিস দৃঢ়ভাবে যতদিন ধারণ করবে ততদিন পথভ্রষ্ট হবে না সেটা কোরআন এবং শুননা আল্লাহ কোরআনের ক্ষেত্রে বলছেন মা ফরত না ফিল কিতাব মিশাইন কোরআনের মধ্যে এমন কিছু বর্ণনা করতে আল্লাহ ছেড়ে দেন না যেটা মানুষের দরকার কিন্তু কোরআন এবং হাদিসের মালকেই কিন্তু ইজমা এবং কিয়াসের কিছু বিষয় রয়েছে তাই কিয়াস আমাদের দেশে বর্তমানে কিয়াস যে সমস্ত বলছে কিয়াস মাল ফারেক যে কোরআন হাদিসের দলিল নেই সেই সমস্ত উল্লাপুল্লা কিয়াস করা চলবে না কিয়াস মানে না যে সমস্ত মানুষগুলি বলে থাকে যে আমরা কিয়াস মানে না আলমগন কিয়াস মানে না এগুলি ভুল ইজমা মানে না কে বলছে এই সময় তারা উল্টা দলিল দিয়ে থাকেন তোমরা বাতিল মিথ্যা সুফিবাদিত করবা কবর পূজা কবর পূজা করবা তরিকাপন্থী মুজাদ্দেদিয়া কুতুবিয়া কাদেরিয়া নকশাবন্দি দিয়া আলফে সানিয়া এ তারপরে সাবির এই সমস্ত তরিকা করবা আর মানুষের পথভ্রষ্ট করবা জাহার নামে নিবা আর মারেফত বাড়ি করবা তরিকত বাড়ি করবা হাকিকত বাড়ি করবা উল্টা পুল্টা না নাম দিবা কাশ্পে বসবা মোরা মোরাকাবায় বসবা আর সমস্ত মানুষকে সে ছেলে বানায় দিবা এক রাইতে কোনো মেয়ে সন্তানকে ছেলে বানায় দিবা ছেলে সন্তানকে মেয়ে সন্তান বানাই দিবা আল্লাহর সাথে আরো সে হাজির যাবা ওহাদাতুল হুলুলে বিশ্বাস করবা আল্লাহ তোমাদের সাথে আছে যারা আনাল হক বইলেও অলি হয়ে যা আর একজন আনাল হক বলে কাফের হয়ে যায় উল্ডা বুল্ডা কথা জীবন বড় মানুষকে বলতে থাকবা মিথ্যা কিচ্ছা কাহিনী দিয়া বাতিল ভাবে মানুষে উল্ডা বুল্ডা করবা আর বলবা যে ইজমা আছে কি আছে আছে এই সমস্ত উল্ডা বুল্ডা কথা বড় গজারী লাঠি দিয়ে দিতে হবে ইজমা কি আছে অর্থ জানে না কি এরা ইজমা কি আছে অর্থ কি যে কোরআন এবং হাদিসের সমর্থন ইজমা কিয়াস করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোরআন জমা করেন নাই আর কি সরি কোরআন লিখে যান নাই কোরআন পরে লেখা হয়েছে এটা সাহাবীদের মধ্যে ইজমা সমস্ত মুসলমানের ইজমা এটাতে দলিল সম্মত পাবে এখানে দলিলের প্রমাণ আছে এটা ইজমা মনে করেন তার আল্লাহ রসুল সাল্লাহ আলিয় হাদিস জমা করেন হাদিস মহাদিসাম লেখছেন এটাকে কেউ অস্বীকার করছে মহাদিসাম হাদিস লিখছেন এটাকে হাদিস লিখতে বলছেন এটা এটা ইশারা আছে আল্লাহ রসুল্লাহ সামালের দলিল আছে প্রমাণ আছে এমনিভাবে কি আছে এর অনেক দলিল কোরআন হাদিস এটা দলিল আছে এইগুলি এবং আল্লাহ রসুল সাল্লাহ যেমন শিকার ধরেন জর্দা ধরেন এগুলি হারাম কিয়াসের ভিত্তিতে ধরেন আল্লাহর রসুল বলছে কুল্লু মুসকিন হারামন প্রত্যেকটা নেশা জাতীয় জিনিস যা বেরেন বিক্রি দেয় বেরেন নষ্ট করে দেয় সেটাই হারাম এটা তো কিয়াসের ভিত কিয়াস করা হইলো এটা তো দলিল আছে কোরআন এবং হাদিসের যেটাই দলিল আছে সেটাই কিয়াস বিভিন্নভাবে কিয়াস করুক দলিলের ভিত্তিতেই কিয়াস হতে হবে কিয়াস আপনি যেটা করেন দলিল সারা তো আপনি ব্রেন মস্তিষ্ক দিয়ে আপনি দলিল কিয়াস করতে পারবেন না ভাই আল্লাহ রসুল সাল্লাহ সাহাবী আলী রাজন তৃতীয় খলিফা আলী রাজ চতুর্থ খলিফা আলী রাজ কি বলছেন লাউকানা দিন ও আলার রাই শরীয়তের মোয়াফিক যদি না হয় মানুষের বিবেক পরিশোধ বিবেক মন পরিশোধ যদি শরীয়ত হইত তাহলে মানুষের বিবেকে মনে বলে মোজার নিচে মাসা করতে কিন্তু শরীয়ত বলছে মোজার উপরে মাসা করতে হবে সুতরাং কিয়াস মাল ফার এক বাতিল কিয়াস কোরআন সুন্নার বাইরে কোনো কিয়াস নাই কোরআন সুন্নার দলিলের ভিত্তিতে আপনাকে কিয়াস হতে হবে আল্লাহ রসুল্লাহ আসলামের কাছে এক মহিলা আসলেন মহিলা এসে বললেন না বা এক পুরুষ আসলেন এসে বললেন যে আমার আমার এটা বাচ্চা নয় মহিলার উপর চলে আসলো তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন ঠিক আছে থামো কেন দলিল কি তোমার বাচ্চা না আমি তো সুন্দর আমার স্ত্রী সুন্দর আমার বাচ্চাটা কালো আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন তো তোমরা কি একটা ঘোড়া দেখেছো এই ঘোড়ার মধ্যে বিভিন্ন রং থাকতে পারে না ঘোড়া কি তার মা বাবার সাথে সাথে বিভিন্ন চিৎকার বা বিভিন্ন রং হতে পারে এটা কিভাবে ভালো স্বামী বললেন যে এটা একটা কোনো রোগের মিশ্রণ হইতে পারে তোমার তোমার মধ্যে মধ্যে স্বামী স্ত্রীর একটা রোগের মিশ্রণ হতে পারে তাল্লাহুল এটা দিয়ে কেস করলেন এক মহিলা আসলেন মহিলা এসে আল্লাহ রসুলকে বললেন রসল আল্লাহ আমার মা এইভাবে মারা গেছে আমার মার উপরে হজস ফরজ ছিল আমি আমি কি তার ফরজ হহস আদায় করতে পারি আল্লাহ রসুল সাল্লাহ বলছে হ্যাঁ ফাদাইনুল্লাহা কন তাক দিয়ে হা আল্লাহ দাইন আল্লাহ যেটা হক সেটা পূর্ণ করার পাশে বিশ হকদার তা আল্লাহ রসুল এটা দেওয়ার একটা কিয়াজ করছেন তো এই কিয়াজ যেটা আছে সেটা দলিলের ভিত্তিতে শর্তের ভিত্তিতে কোরআন সুন্নার দলিলের ভিত্তিতে সেটা কোরআন সুন্নার মোয়াফেকেই মনে করেন কোরআন সুন্নার ভিতরে আছে এমন কিয়াজ তো আপনি করতে পারবেন না যেটা কোরআন সুন্নার বাইরে আপনি মন করা বিবেক পরিশুদ্ধ করতে পারবেন না ইজমাও হতে হবে কোরআন সুন্নার দাবি অনুসারে যেটা কোরআন সুন্নার সমর্থন করে দেখুন এখন কি আছে নাকি এখন কি মানুষকে কেউ এখন পৃথিবীর মানুষকে এজমা করতে পারবে কোন বসে যে মনে করেন নামাজ পাশ তো ভালো লাগে না ডিজিটাল যুগ আসছে এখন এই মানুষের জন্য সমস্যা নামাজের ব্যাপারে পড়লে কি মানুষকে কি করতে পারবে নাকি রোজা মানুষের জন্য কষ্ট হয়ে যায় তাই বর্তমান মানুষ রোজা রাখতে চায় তারা মানুষ এখন এজমা করবে যে না রোজা তো তিরিশটা আল্লাহ আসলে ফরস করছিলেন আল্লাহর পক্ষ থেকে রোজা আসলে পনেরোটা রাখা হোক তাহলে কি রোজা শুভেছ আধেক থেকে শুরু করে সুবে সন্ধ্যার সূর্য ডুবা পর্যন্ত রোজা রাখবে তাই আমাদের জন্য কষ্ট হয় তা আমরা বারো ঘন্টার জায়গায় চোদ্দো ষোলো ঘন্টা আঠারো ঘন্টা উনিশ ঘন্টার জায়গায় আমরা এটা কাজ করি শুভেছ আধিক দিনে রাত্রি সকাল আর কি দুপুর বারোটা পর্যন্ত এই করে সমস্ত বিশ্ব মুসলিম এজমা করলে কি এটা এজমা হবে নাকি উল্টা পুল্টা করা চলবে না এজমা এবং কিয়াস এটা ঠিক আছে এটা নিষেধ নয় কিন্তু যে সমস্ত কোরআন এবং সুনার দলিল আছে সেই দলিলের ভিত্তিতে এজমা কিয়াস হতে হবে এবং সেটাই এজমা কিয়াস সেটাই কোরআন সুন্না মূলত তো এই জন্য কোরআন সুন্নার বাইরে এজমা কিয়াস নাই কোরআন সুন্নার ভিতরে দলিলের ভিত্তিতে এজমা কিয়াস আছে এরা এখন যদি কেউ যদি আলাদা ভাগ করে তাহলে ভাগ করলে দূষণীয় নয় কিন্তু বাতিল মিথ্যা দিয়ে যে বর্তমান যে পৃথিবীর ইতিহাসে চলছে অনেকে উল্টা পুল্লা দলিল এজমা কিয়াস আসমানসে সেগুলি তো মানা যাবে না যেমন মনে করেন যে কেউ বলছে যে ঘাড় মাছা করা এটা এজমা হয়েছে কিসের ইজমা হয়েছে এটা বা কথা

কোরআন সুন্নার সঠিক দলিল এবং প্রমাণ থাকতে হবে সেটাই কোরআন সেটাই দাবি এটা হলো সংক্ষিপ্ত পরিষদের আরো অনেক ধরনের ইজমাকি আছে সম্পর্কে কথা বলে পরিষ্কারভাবে বুঝবেন আশা করি সংক্ষিপ্তভাবে এটা পরিষ্কার হয়ে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরে আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করা তৌফিক দান করুন হাজ ও সাল্লা তাল নবিনা মোহাম্মদ আল্লাহ আলমিসামলিক রহমতল্লা বারাকাত